ما أوحي إليك من الكتاب أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون رب العالمين بلن قلوا القرآن سبحان الله أتل ما أوحي إليك من الكتاب পড়ুন কোরআন সুবহানাল্লাহ পড়ুন কোরআন আবার বলেন পড়ুন কোরআন কে বলেছে রব কাকে বলেছে তার রাসূলকে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব পড়ুন কোরআন কোরআনে কারীম তেলাওয়াত করুন ওয়া আকিমিস সালাহ আপনি পড়ুন নামাজ যেন রব্বুল আলামিন বলেন হাবিব আমি যাদেরকে বলেছি এরা যেন কোরআন পড়ে এদেরকে বলেছি এরা যেন নামাজ পড়ে এরা কেউ পড়ে না এরা পড়ে না জগৎবাসী পড়ে না কেউ করলে বলুক না করলে নাই আপনি পড়ুন কি বলে বলেন উতলু ওয়াহেদ না জামা এক বছর না বহু বছর তর্জমা কি এবার আমাকে বলে কেউ করলে পড়ুক না পড়লে না পড়ো কি বলছে বলেন বলেন এই তুমি কে এই তুমি কে কে নবী আউয়াল আউয়াল মুখাতাব সানিয়া নামি সুবহানাল্লাহ উতলো তর্জমা কাকে কাকে বলে আল্লাহ আবার বলেন কাকে বলছে কে কাকে বলেছে আল্লাহ আমার কি বলেছে উতলো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি যে কিতাব দিয়েছি এটা পড়ুন ওয়া আকিমিস সালাহ এবং পড়ুন নামাজ আমি বললাম রব্বুল আলামিন আমি যদি নামাজ পড়ি কি হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এটা দুটো কাজ করবে পিছনেরটা মুছে দিবে সামনেরটাকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ পিছনের গুনাহ মুছে দিবে বলেন পিছনের গুনাহ মুছে দিবে ان الحسنات يذهبن السيئات পেছনের গুনাহ মুছে দিবে আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সামনে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ তামাম সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار فهل تجزون إلا ما كنتم تعملون وأمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين صدق الله مولانا العظيم আজকে 23 নভেম্বর জান 2021 জামিয়াতুল আবরার নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আজুদার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা পর্দারা আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ বড় বড় কথা বলেছেন মাগি পরে আমাদের নোয়াখালীর প্রিয় মুরব্বী হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব দামাত বরকাতুম কথা বলেছেন হযরতের পরে আমাদের সকলের উস্তাদ যিনি বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নেই যেই মাদ্রাসায় তার সরাসরি অথবা বিলওয়া আছে তার কোনো ছাত্র নেই আমাদের হযরত মাওলানা তিনি আমার প্রথম দাদা উস্তাদ পরে আমার নিজের উস্তাদ হযরত মাওলানা শিবলি সাহেব হুজুর কথা বলেছেন হুজুর সরাসরি আমার উস্তাদ আগে ছিলেন দাদা উস্তাদ পরে হলেন বাবা উস্তাদ বড়দের কথার পরে কথা বেমানা আমার পরে যিনি বয়ান করবেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ জামাত ডক্টর আফম ও খালেদ সাহেব বয়ান করবেন বড়দের মধ্যখানে অল্প সময় শুধুই সময় ক্ষেপণের জন্য অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারিমের তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমা সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক উদ্দেশ্যে পাঠিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানাননি আলম ইখলাকু আবাথা আমাদেরকে উদ্দেশ্যহীন বানাননি আলম ইউতরাকু সুদা আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি বলকে আল্লাহ তাআলা আমাদেরকে এক আযীম শান উদ্দেশ্যে বানিয়েছেন আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন হযরত বলতেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য হযরত বলতেন ইল্লা লিয়াবুদুন তরজমা ইল্লা লিয়াশিকুন আমরা তাকে ভালোবাসবো এই জন্যই তিনি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মাখলুককে ভালোবাসার যোগ্যতা দেন নাই পৃথিবীর কোনো মাখলুক ভালোবাসতে পারে না এই জন্য গাভী তার বাচ্চাকে ভালোবাসে লেকিন এই বাচ্চা যখন তিন বছর বয়স হয় তো নিজেই গুঁতো দিয়ে আবার গামলা থেকে সরিয়ে দেয় কি সে যখন চার বছর বয়স হয় সে তার মাকে চিনে না আব্বাকে চিনে না গাভী তার বাচ্চাকে ভালোবাসে তার তরবিয়তের অংশ হিসাবে ভালোবাসা হিসাবে না এটা আল্লাহ তাআলা পালার একটা অংশ করেছেন এজন্যই পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই ভালোবাসার যোগ্যতা ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দেন নাই ফেরেশতাদেরকে মানার যোগ্যতা দিয়েছেন ভালোবাসার যোগ্যতা দেন নাই আর সমস্ত মাখলুককে তাসবিহের যোগ্যতা দিয়েছেন ভালোবাসার যোগ্যতা দেন নাই আমাদেরকে রব্বুল কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন এজন্য আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে ভুলে যাই فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ আল্লাহ এক দল বানাবেন الَّذِينَ يُحِبُّونَهُ যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে وَيُحِبُّهُمْ আর যে আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন এজন্য আল্লাহ তাআলা না জানি তাবদিলে খালকের চিন্তা করে ফেলেছেন না জানি মাখলুকাতকে পরিবর্তনে চিন্তা করে ফেলেছেন যা আরেক দল আল্লাহ তাআলা বানাবেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে এজন্য ওয়ালাইসা আলাল্লাহ আজিজ এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয় যে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে অন্য এক জাতি বানাবে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে এজন্য মেরে ভাইও আমাদেরকে বানাবার মাকসাদই হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা বলেন আল্লাহ তাআলাকে কি করা আল্লাহ তাআলাকে ভালোবাসা ভালোবাসা এটা জবানের কাজ নয় এটা দিলের কাজ কাজী হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভালোবাসা দুই দিক থেকে হয় এজন্য হুব্বুন বলতে দুই ঠোঁট লাগে হুব্বুন বলতে দুই ঠোঁট লাগে ভালোবাসার ভ বলতে দুই ঠোঁট লাগে কয় ঠোঁট লাগে দুই ঠোঁট ছাড়া কি হয় না ভালোবাসা শব্দই হয় না দুজন ছাড়া ভালোবাসা হয় না হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমরা যদি ইনাদের কথা মাঝে মাঝে মনে না করি তা আমাদের কথা কে মনে করবে
হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভালোবাসা অর্ধেক আগে থেকে হয়ে আছে, ভালোবাসা অর্ধেক আগে থেকে হয়ে আছে আর অর্ধেক বাকি আছে। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, যেদিন আমরা ঈমান এনেছি সেদিন থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা অর্ধেক হয়ে আছে। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলেন আমি হার হার মুমিনের বন্ধু, আমি প্রত্যেক মুমিনের বন্ধু। বলেন আমি প্রত্যেক মুমিনের কি বন্ধু? এখানে আল্লাহ মুফতাদা ওয়ালিউল খবর, তরজমা কি আমিনা মুমিনীদের বন্ধু। বলেন আমি মুমিনীদের বন্ধু। বলেন আল্লাহ তাআলা সমস্ত মুমিনীনকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সমস্ত মুমিনীনকে কি করেন বলেন? আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আমি মুমিনদের বন্ধু হয়ে আছি। তো সব মুমিন এখনো আমার বন্ধু হয় নাই, সব মুমিনের বন্ধু আমি। এখানে আল্লাহ মুফতাদা বন্ধু খবর, আমি বন্ধু, তবে তুমি বন্ধু নও, তুমি বন্ধু হবা সেদিন। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যেদিন তুমি মুত্তাকি হবা সেদিন তুমি আমার বন্ধু হবা। কি হয় হযরত হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ এই কথা বলতেন, স্বয়ং আমাকে বলেছেন। আমাকে আমি আর আব্বা হুজুরকে দেখতে গেছি হুজুরের শেষ সময়। হুজুর বলে আব্বা বলে হুজুর আমরা তো মনে করি আপনি আল্লাহর বান্দা। হুজুর বলে যে আপনিও আল্লাহর বান্দা। আমার আব্বাকে বলে আপনিও আল্লাহর বান্দা। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মুমিনীনদের বন্ধু আর মুমিনীনদের মধ্যে মুত্তাকিরা আল্লাহ তাআলার বন্ধু। বলেন মুমিনীনদের মধ্যে মুত্তাকিরা কি আল্লাহ তাআলা বন্ধুকে মুত্তাকি যে, বলেন আল্লাহ তাআলা বন্ধুকে। এখানে যেন ভালোবাসা 50-50, ভালোবাসা অর্ধেক উপর থেকে অর্ধেক নিচ থেকে। সুবহানাল্লাহ, উপর থেকে তো নেমেই আছে আর এখান থেকে উঠছে না তাকওয়া ভালো কি, উপর থেকে অর্ধেক হয়ে আছে। বলেন উপর থেকে অর্ধেক কি হয়ে আছে আর এখান থেকে বাকিটা উঠে গেলে 100 হয়ে গেল, 100% হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন জানো আমার বন্ধুকে জানো যারা না, আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতু তিনি বড় সুন্দর তরজমা করেন। তিনি বলেন যে গুনাহের মজা যে ছেড়ে দিয়েছে, গুনাহের সাজার ভয়ে, বলেন গুনাহের মজা ছেড়ে দিয়েছে, বলেন গুনাহের সাজার ভয়ে এই মানুষটা মুস্তাকি হয়ে গিয়েছে। মুত্তাকি কে বলেন? গুনাহের মজা ছেড়ে দিয়েছে, গুনাহের সাজা ভয়। ফেরেশতা গুনাহ ছেড়ে দিয়েছে তবে গুনাহের মজার কারণে নয়, গুনাহের মজা বুঝে নয়, শুধুই সাজা বুঝে। ফেরেশতা মজা বুঝে না সাজা বুঝে? বলেন ফেরেশতা কি বুঝে না? মজা। ফেরেশতা বুঝে না জেনার মজা কত, এটা ফেরেশতা বুঝে না। ফেরেশতা বুঝে না ফেসবুকের মজা কত, এটা ফেরেশতা বুঝে না। ফেরেশতা কি বলেন বুঝে না? আর ফেরেশতা গুনাহের মজা বুঝে না সাজা বুঝে, আর গরু গুনাহের মজা খুব বুঝে সাজা বুঝে না। মজা বুঝে গরু বেয়াদব যত পিটান পিটান আরেকজনের খেতে আবার মুখ দেন, তাহলে বুঝে গেছে সে কি বুঝে আরেকজনের ধান খাওয়ার মজা সে কি করে বলে বুঝে, লেকিন কি বুঝে না? যত পিটাই হোক সে কি বুঝে না? সাজা বুঝে না। তাহলে গরু কি বুঝে আর ফেরেশতা কি বুঝে? সাজা বুঝে মজা বুঝে না। এই জন্য ফেরেশতাও আশরাফুল মাখলুকাত না আর গরুও জাহান্নামি না। গরু জাহান্নামি কিনলেগা? এত গুনাহ সত্ত্বেও গরু জাহান্নামি নয় কেন? কুকুর জাহান্নামি কেন? কি পরিমাণ নাফরমান সে, লেকিন জাহান্নামি কেন? জাহান্নামি না এটা কি বুঝে না? ওটাকে সাজা বুঝার যোগ্যতাই দেয়নি আল্লাহ, আর ফেরেশতাকে মজা বুঝার যোগ্যতাই দেয়নি। একজনকে দিছিল সে ফেল করছে, একটা ফেরেশতাকে মজা বুঝার যোগ্যতা দিছিল সে কি করছে? সে ফেল করছে। এই জন্যই যে মজা বুঝে সাজা ছেড়ে দেয় এটা ফেরেশতাদের থেকে দাবি হয়ে ফেরেশতারা যেন বলা বলি করে আমাদের একজনকে দিছিল হ্যাঁ ফেল করছে, আর ওদেরকে 100-100 দিয়াও ও টিকে গেছে। ওরা বড় মোবাইল ইউজই করে না, সুবহানাল্লাহ বলবেন, ওরা বড় মোবাইল কি করে না বলেন? ইউজই করে না, আর ইউজ করলেও দেখে না, ইউজ করলেও কি করে না? তাহলে ফেরেশতা কি বুঝে? এই জন্য ফেরেশতা কি না
আশরাফুল মাখলুকাত না এজন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না ঠিক কি বলেন ঠিকও বলেন না ব্যাঠিকও বলেন ঠিক বলেন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন ফেরেশতা জান্নাতে যাবে না জান্নাতে যেতে না ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খেদমতের জন্য ফেরেশতা জাযাম বিমা কানু ইয়ামালুন হিসাবে জান্নাতে যাবে জান্নাতে আমরা যাব জাযা হিসাবে সুবহানাল্লাহ জান্নাতের তিনটা অধিকার একটা হলো যাওয়ার অধিকার একটা হলো নিয়ামতের অধিকার একটা হলো খুলুদ ফিল জান্নাত অধিকার কয়টা তিনটা একটা হলো জান্নাতে যাবে কেন ঈমানের বুনিয়াদে জান্নাতে যাবে বলেন এবার আমালের বুনিয়াদে জান্নাতের না যে নিয়ামত পাবে আমাল বুনিয়াদে জান্নাতের না যে নিয়ামত পাবে আর আল্লাহ তাআলাকে ভালোবাসার বুনিয়াদে জান্নাতে চিরস্থায়ী হবে কি হয় জান্নাতে চিরস্থায়ী কেন হবে 60 বছরের আবাদত দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবে কেন আর 60 বছরের কুফরি দিয়ে জাহান্নামে চিরস্থায়ী হবে কেন আল্লাহ তাআলা বলবেন এটা ঈমানওয়ালা তো এটা আমাকে ভালোবাসতো আর যাকে যে ভালোবাসে তাকে ঘর থেকে আর বের করে দেয় না এজন্য তো 60 বছরের বিবি এখন বুড়ো অসুস্থ পুরো বিছানায় পড়ে আছে কিছুই করতে পারে না তো তাকে স্বামী ঘর থেকে বের করে দেয় কেন আর ইউরোপে 40 বছরের পরে ঘর থেকে বের করে দেয় কি লেগা লাল শাড়ি পরে আসছে সাদা পরে ছোট আর ওরা প্রত্যেক বছর লাল শাড়ি পরে বাহাল আল্লাহ তাআলা জান্নাত দিবেন কেন ঈমানের বুনিয়াদে বলেন জান্নাত দিবেন কেন ঈমান জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এটা মুখস্থ করে নিতে হবে আজকে অসংখ্য মানুষ সংশয়ে আছে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে না ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে এটা যে বলবে সেও জাহান্নামী ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই বলেন আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু শুধু ঈমানওয়ালা শুধু কি ঈমানওয়ালা ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই মুখস্থ করেন তাহলে ঈমান দিয়ে কি হবে জান্নাতে ঢুকবে ঈমান দিয়ে কি হবে এবার জান্নাতের প্রতিটা নিয়ামত সে তার আমলের বিনিময় হিসাবে পাবে জাযাআন বিমা কানূ ইয়ামালুন জান্নাতে প্রতিটা নিয়ামতের গায়ে সে কোন আমলে করেছে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে জান্নাতে প্রতিটা নিয়ামতের গায়ে কি পাবে সুবহানাল্লাহ যেমন এক ফুরে গালে লেখা থাকবে এটা না আজকে মাগরিবের পরে আউয়াবিনের পুরস্কার আরেকটার গায়ে লেখা থাকবে এটা এশরাফের পুরস্কার আরেকটা গায়ে লেখা থাকবে এটা তাসবিহাতের পুরস্কার আরেক গাছে লেখা থাকবে এটা জোহরের সুন্নাতের পুরস্কার আরেক ফুলে লেখা থাকবে এটা ওই তাসবিহ পুরস্কার আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনা রব্বুল আলামিন বলে আমি জান্নাতে তোমাকে সব দেখাবো দেখে দেখে তুমি চিনবা কোনটা কোন আবাদতের পুরস্কার দেখে দেখে তুমি বুঝবা কোনটা কোন আবাদতের পুরস্কার এই চার বুঝবা এই চার গায়ে লেখা থাকবে এটা না অমুক দিনের ওই আমলের পুরস্কার কেন আমাদেরকে যখন বিভিন্ন পুরস্কার দেওয়া হয় পুরস্কারের গায়ে নাম লিখে দেয় না দেয় না পুরস্কার এক পুরস্কার নাম লিখে দেওয়া আরেক পুরস্কার নাম লিখে দেওয়া কি বলে তাহলে জাযাআন বিমা কানু ইয়ামালুন রব্বুল আলামিন বলেন জান্নাতে হার 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 জাযা হার হার নিয়ামত তোমার কোন না কোন আমলের পুরস্কার একদিকে যেমন হার হার নিয়ামত কোন না কোন আমলের পুরস্কার আরেকদিকে জাহান্নামে হার হার সাজা কোন না কোন গুনাহের সাজা কোন না কোন কি এই জন্য বান্দা যখনই কোন আবাদত করে যখনই কোন আমল করে যখনই কোন জাররা থেকে জাররা খাইর করে তখনই এটা সোজা আরশে আজিম উঠে যায় সোজা কোথায় উঠে আরশে আজিম উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারিম এটার সামনে নাম্বার বসিয়ে দেন কি দেন বলে নাম্বার এই নাম্বার ফর্দটা সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া জান্নাতে ফেরেশতাদের হাতে আর ফেরেশতারা ওই জান্নাতের ফর্দ দেখে ওই ফর্দ দেখে সঙ্গে সঙ্গে তার জন্য নিয়ামত বানিয়ে দেয়
এতটা করতে কতক্ষণ লাগে বলতে যতক্ষণ ততক্ষণ আবার ওই নামের গায়ে ওই নাম নামও লিখে দেওয়া হয় فتعرفونها وما ربك بغافل عما تعملون رب العالمين جنو عمي بولا رب العالمين ایتو نمبر ایتو کاج ایتو نیم بیت ایتو نام کمن کمن رب العالمين غافل نامی شب پری وما ربك بغافل عما يعملون আমি রব গাফিল না সুবহানাল্লাহ আরো মজার বিষয় হলো লেখা কেন দেখবে লেখা এর জন্য দেখবে সে জন্য টের পায় হ্যাঁ আমি যদি আরো বেশি করতাম আরো বেশি পেয়ে যেতাম সুবহানাল্লাহ এজন্য সে জান্নাতে যাওয়ার পরেও লামিয়া তাহাসসালুল জান্নাতে ফিল জান্নাহ ইল্লা মা মাযা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি ওই সময় যে আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে যে সময় জিকির ছাড়া কি চলে গেছে এজন্য মেরে ভাইও জান্নাত দিবেন কোন বুনিয়াদে ঈমান বলেন আমল দাদা দিবেন কোন বুনিয়াদে আমলে বুনিয়াদে এবার জান্নাতে চিরদিন কেন থাকবো এবার মজার বিষয় হলো এবার রব্বে করিমকে দেখার বিষয় সুবহানাল্লাহ এটা কোন বুনিয়াদে এটা রব্বুল আলামিনকে দেখার বিষয়টা কোন বুনিয়াদে এটা কিসের বিনিময়ে রব্বুল করিমকে দেখবে এবার রব্বুল আলামিন হাদিসে পাক রাসূল বলেন আন্না লাজ্জাতান নাজরি ইলাল্লাহি আযজা ওয়াজাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া দুনিয়াতে ইবাদতে মজা যেমন লাগত রব্বকে দেখার মজা জান্নাতে তেমন হবে সুবহানাল্লাহ কি আপনারা কি মনে করছেন সকলের দেখা সমান হবে কি বল সকলের দেখা সমান হবে না না তাহলে কি সিদ্দিক আকবরের দেখা আর আমাদের দেখা সমান না তাহলে কি ফারুক আজমের দেখা আর আমাদের দেখা সমান কার দেখা কেমন হবে যারা আবাদতে মজা যেমন সুবহানাল্লাহ এবার কার আবাদতে মজা কেমন আল্লাহ তাআলার ভালোবাসা যার যেমন তার আবাদতে মজা তেমন আল্লাহ তাআলার মহব্বত যার যেমন আরে চিনি বেশি দিলে না বেশি মিষ্টি হয় কি ঘি বেশি দিলে না বেশি মজা হয় তো ভালোবাসা বেশি থাকলে আবাদত মজা সুবহানাল্লাহ বলেন আমাদের আবাদত শুকনো কেন আমাদের আবাদত একটা শুকিয়ে গেছে কেন আমাদের আবাদত শুকনো না ভিজা ইমাম বুখারী রহমাতুল্লাহ বলতেন নিজের গরিবান ঝাঁককে দেখলে না নিজের গরিবান এটা মানে গরিবান এটাকে খুলে একটু নিজের কলিজা দেখে নাও হুজুর বলেন যে আমাদের ভালোবাসার হালত কি জানো একটা কাপ যদি উপর করে রেখে দেয় একটা গ্লাস যদি উপর করে রেখে দেয় এক মাস উপর করে রেখে দিছে এবার যদি এটাকে কেউ হাত দেয় তো এটা আঙুল ভিজবে পানিতে বুঝেন না এবার আঙুল ভিজে হযরত পটি আমাকে বলছেন হযরত ফজরের পর একদিন বয়ানে হযরত বললেন যে আমাদের সিনার হাল হলো এই যদি এর মধ্যে আঙ্গুল দেয় এক জারাও ভিজে না আল্লাহর মহব্বতে কি বলেন এক জারাও ভিজে না হযরত নানু পুরি আমাকে বলছেন তোমরা তো দেখছো তোমরা তো কিতাবের শুকনো পাতা দেখছো আমরা আমরা কুতুবের ভিজা চোখের পাতা দেখছি সুবহানাল্লাহ কি তোমরা কাফ কাবা কুতুব কুতুব মানে কিতাবের বহুবচন কুতুব কিতাবের বহুবচন কি ভাই তোমরা কিতাবের কিতাব বই বই বইয়ের শুকনো পাতা দেখেছো আমরা আল্লাহর কুতুবদের চোখের ভেজা পাতা দেখেছি কি হয় এজন্য কিতাবের শুকনো পাতা দিয়ে কতগুলো শব্দই হয় আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দিয়ে দিয়ে কলিজা কলিজা তৈরি হয় কি তৈরি হয় বলেন এ আমাদের কলিজা নষ্ট হয়ে গেছে মোবাইল আমাদের কলিজা বরবাদ করে হ্যাঁ ঠিক তো কইলেন যাইয়া তো আবার দেশে কি যাইয়া তো আবার দেশে মোবাইল আমাদের এটাও ঠিক মোবাইল আমাদের কলিজা কি করে দিছে বলেন হ্যাঁ বিখ্যাত তাবি আতা ইবনু আবি রাবা তিনি বলেন মানুষ যখন মউতকে মনে করে মউতের কথা কি করে বলে মনে করে আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দেন বলেন মউতকে মনে করলে নগদ তিনটা পুরস্কার বলেন নগদ কয়টা পুরস্কার এক নাম্বার এক নাম্বার উফ আজীব না এক নাম্বার হলো তাজিলু তাওবা আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তাওবা নসিব করে তাহলে মউতের কথা ভুলে গেছে এই জন্য তাড়াতাড়ি তাওবা নসিব হয় কি মউতের কথা মনে করলে তাড়াতাড়ি তাওবা নসিব হয় বলেন কি বলছি তাহলে আমরা তাওবা করব কবে এখন এখন
বাবা করব কবে বলেন মৌত কথা মনে করলে কি নসিব হয় তাড়াতাড়ি তওবা নসিব হয় তাআজিলু তওবা দুই নাম্বার মৌত কথা মনে করলে আল কানাআতু ফিল কালিল সে অল্পে তুষ্ট হয়ে যায় সল্পে কি হয়ে যাবে সে তিনতলাতে বাড়ি তিনতলা বাড়িতে তুষ্ট হয় সুদের উপরে টাকা নিয়া কিস্তি লইয়া 18 তলা বাড়ির কল্পনা করে না ঠিক কিসের উপরে ঠিক ঠিকটা কিসের উপরে সে অল্পে কি হয় বলেন সে অল্পে তুষ্ট হয় বলেন কি আবার বলেন সে অল্পে কি হয় সে অল্পে তুষ্ট হয় তিন নাম্বার আল্লাযাতু ফিল ইবাদা আল্লাহ তাআলা মওতের কথা মনে করলে ইবাদতে মজা লাগে সুবহানাল্লাহ সেজদায় গিয়ে যদি মওতের কথা মনে করে এই সেজদা থেকে আর মাথা তুলতে মন চায় না কি রুকুতে গিয়ে যদি মওতের কথা মনে করে তাসবিহ হাজার শতবার হয়ে যাবে সেজদায় গিয়ে যদি মওতের কথা মনে করে তাসবিহ 20 বার 30 বার হয়ে যাবে আমাদের কেন তিনবারও হয় না মওতের কথা মনে নাই এর জন্য তিনবার যদি শুদ্ধ করে পড়তাম সব পলি হয়ে যেত কি পড়ে নামাজ সাথে সুবহান রব্বিয়াল আযীম سبحان ربي العظيم سبحان ربي العظيم আমি সিলেবাল ভাগ করে বলি আগে শুনেন سبحان ربي العظيم سبحان ربي العظيم রাজি হযরত ওয়ালা রহমাতুল্লাহ বলেন আমি যখন রুকুতে যাই আমার রব যেন জিজ্ঞেস করে মাথা কেন ঝুঁকিয়েছ আমি বলি আপনি যে আমার আজিম রব আপনি যে আজিম রব আজিমের সামনে মাথা ঝুঁকাতে হয় আজিমের সামনে কি করতে হয় এই জন্য মাথা ঝুঁকিয়েছি আচ্ছা এই তাসাবুরের সাথে কেউ পড়ে সে কয়বার পড়বে আমরা কয়বার পড়ি তিনবার কেমনে পড়ি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা তিনটা শব্দ আকবর আজিম আলা বলেন আকবর আজিম আলা আকবর মানে কি বড় আজিম মানে কি আরো বড় আলা মানে কি সুবহানাল্লাহ রহমতুল্লাহ বলেন এই তিনটা তরজমা আমি তোমাদেরকে সাধারণভাবে একটু বুঝাই বলবো হযরত বলেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয় সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয় এবার যদি সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয় এবার যদি সমস্ত দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয় সকলে যদি বলে বড় 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 বলেন 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 এই বড় গিয়া যেখানে শেষ হবে এই বড় হলো এই বড় গিয়া যেখানে শেষ হবে সকলের বড় বলতে বলতে বড় গিয়া যেখানে শেষ হবে একবার তার চেয়ে বড় কত বড় আকবর বলেন আকবর কত বড় হ্যাঁ কত জিব্রিল বলে বড় 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 মিকাইল বলে বড় 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 মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বড় 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 একবার বলতে বলতে বড় বলতে বলতে কিয়ামত কায়েম হবে একবার তার চেয়ে বড় এবার হযরত আলা বলেন একবার বলতে 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 যেখানে গিয়ে শেষ হবে আজিম সেখান থেকে শুরু এবার আজিম বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে আলা সেখান থেকে শুরু তাহলে আমি কার সামনে দাঁড়িয়েছি একবার বলেন আমাদের রব কি একবার আবার 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 আমাদের রব একবার তাকবীর হু তাকবীরা আমাদের রব একবার আমাদের রব আকবর আমাদের রব কি সারা দুনিয়ার কোন মতাদর্শের কাছে কোন ইজমের কাছে আকবর নাই আমাদের কাছে আকবর আছে সারা দুনিয়ার কোন মতাদর্শের কাছে আজিম নাই আমাদের কাছে আজিম আছে সারা দুনিয়ার কোন মতাদর্শের কাছে আলা নাই আমাদের কাছে আলাও আছে
আমাদের কাছে কি আছে একবার একবার আযীম আলা একবার আযীম আলা চার রাকাত নামাজ বিশ্ব নামাজে প্রতিদিন বলতে হয় চার রাকাত বিশ্ব নামাজে 21 বার আকবার কতবার 21 বার আকবার কতবার 21 বার সুবহানাল্লাহ কি শিখিয়েছেন রব আমাকে শুধু আমাকে আকবার বলো যাও আমাকে আকবার ইয়াকিন বানাবা আমি আকবার তোমার সাথে আজকের মামলা কেন করব আমিও তোমার সাথে আকবার মামলা কি আমাকে তুমি আযীম বলবা আযীম আবার মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলবা আযীম কলিজা থেকে বলবা আযীম ভালোবেসে ভালোবেসে বলবা আযীম যাও আমিও তোমার সাথে আজমতের মামলা সুবহানাল্লাহ এজন্যই তো তোমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জানা عظيم معاملة سبحان الله عظيم بلن عظيم اير بولي تمي آمان كي ماتھا چھوکیه زمین ماتھا رکھے زمین ماتھا رکھے بولي چو آلا آلا بولي آلا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى كم من خراب করবেন না কেউ মন খারাপ করবেন না মন খারাপ করেন না যদি একটা পানে যাই মজা পাই এই মজায় তিন তাসবিহতে পাইতাম আল্লাহর কসম আল্লাহর ওলি হয়ে যেতাম কি বাস্তব না বাস্তব বাস্তব কোথায় মজা গেল কোথায় মজা সব গেছে গো ফেসবুকে মজা পানে মজা কানে মজা গানে মজা কোথায় কোথায় চলে গেছে পানে কানে গানে মজা চলে গেছে সেখানে এই জন্য মৌতের কথা মনে করলে কয় পুরস্কার কি কি এক নাম্বার তওবা নসিব হয় দুই নাম্বার অল্পে তুষ্ট হয় তিন নাম্বার এবাদতে আর এবাদতে মজা হলে কি হয় এখানে এবাদতে মজা বাড়ে ওখানে দিদারে মজা বাড়বে এখানে এবাদতে যার যত মজা ওখানে রব্বে করিমকে দেখা তার তত মজা এখানে মজা এবাদতে বলেন এখানে মজা কি ওখানে মজা দিদারে সুবহানাল্লাহ কেমন মজা হবে সত্তর হাজার বছর একটানা ভুলে যাবে জান্নাতের সমস্ত মজা আল্লামা তারিক জামিল বলে সুন্দর করে বলেন সত্তর হাজার বছর শেষে হুর গুলো পেছনে জামা টেনে টেনে বলবে আসবেন না আর কতকাল অপেক্ষা করবো আমরা আরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা তো দেখতেছেন দৃশ্য আল্লাহ তাআলা বলেন ফেরেশতা পর্দা লাগায় দে যাও আগামী জুমা আবার সাক্ষাৎ হবে যাও আগামী জুমা কি হবে আবার সাক্ষাৎ হবে এবার শুধু জুমা থেকে জুমা সাক্ষাৎ জুমা থেকে কি জুমা সাক্ষাৎ হবে রব্বে করিম আপনার দিদার নসিব করে দেন রব্বুল আলামিন আমি বলি দিদার কেন ইনশাআল্লাহ মুস্তাফাও হবে ইনশাআল্লাহ কারণ যাকে ভালোবাসি যাকে ভালোবেসে ফজর করেছি তিনি মুসাফো করবেন না ইনশাআল্লাহ এই জন্য ফজর পড়ে কে আল্লাহকে ভালোবাসে যে আর ফজর পড়ে না কে এখানে ফজর না পড়লে বলে আছে নি মানুষ হ্যাঁ আছে থার্ড পারসন আছে ফার্স্ট পারসন পান না আছে শুধু থার্ড পারসন হ্যাঁ ফজর আছে নি না নাই ফজর নামাজ ফরজ না সুন্নত মক্কাদা আর যে বলেন প্রথম কোন নামাজ ফরজ হয়েছে সর্বপ্রথম ফরজ ছিল ফজরের নামাজ আরে সুবহানাল্লাহ বলেন আরো মজার খবর আছে ফজরের নামাজ একমাত্র নামাজ সমস্ত নবীদের উপর ফরজ ছিল বলেন কি বলছি বলেন সমস্ত নবীদের উপরে কি ছিল বলেন সমস্ত নবীদের উপরে ফরজ নামাজ ফজরের নামাজ ফরজ ছিল ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত ركعتا صلاة الفجر خير من الدنيا وما فيها رواه مسلم الله نبي বলেন فجر নামাজে দু রাকাত সুন্নতের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী সুবহানাল্লাহ আচ্ছা ফজরের দু রাকাত সুন্নত যদি 40 বছর পড়েন আর যদি একতলা 40 বছর পড়ার পরে তাকে নোয়াখালী শহরে একতলা একটা বাড়ি দিব ঘোষণা দেয়
যদি 40 বছর ফজর নামাজের সুন্নাত পড়েন তো নোয়াখালী শহরে একটা বাড়ি দিবে যদি ঘোষণা দেয় আপনি পড়বেন তো না জোরে পড়ুন আর কি দোয়া করবেন আল্লাহ 40 বছর হায়াত কাম বাড়াই দাও কথা পড়ুন পড়বেন কি পড়বেন না বলেন 20 বছর গেলে কি বলেন হুজুর দোয়া করেন আর 20 বছর আছে কয়দিন নয় আরে নোয়াখালী শব্দ পাপ ভুলিও গেছে বলবেন তো না কি বলবেন হুজুর আর 10 খান বছর আছে হুজুর আর 10 খান বছর হুজুর আর 10 খান বছর কি লাগা ফজর নামাজের দূরে গা শূন্য 40 বছর বললে কি দিবে আর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ركعتا صلاة الفجر فجر دورتا سنة خير من الدنيا وما فيها دنيا دنيا مدزازة تاتشو بھائی کی ابراہیم جنو جی کشک لم یا رسول اللہ فجر سنة جدی آتو دا مار فروز دم کتا رسول جنو بلے سنة آمار ادامی بلے دیسی فجر جارتا تینی بلوین فروز جارتا تینی بلوین کی آمار تامی بلوین سبحان اللہ بلوین আজ থেকে ফজর পড়বো হাত তুলে রাখেন ফজর পর্যন্ত ইনশাআল্লাহ ফজর নামাজের ফরজ সুন্নাত পড়বো তো ইনশাআল্লাহ যারা বুঝে তোলেন নাই তারা বুঝে লন ফজরের নামাজের সুন্নাত ফরজ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এই নিকট অতীতের মাত্র এক ঘটনা মিশরে একটা কনফারেন্স আন্তর্জাতিক কনফারেন্স ওই কনফারেন্সে পৃথিবী বিখ্যাত এক শায়খ গেছে তো ফজরের রাতে তো কনফারেন্স হয়েছে বিশাল বড় বক্তব্য বিশাল বড় কনফারেন্স সব বক্তারা বক্তব্য দিয়েছেন লিখিত বক্তব্যের উপরে বক্তব্য হয়েছে যিনি সবচেয়ে প্রধান অতিথি তিনিও বক্তব্য দিয়েছেন ইসলাম কায়েম করে ফেলেছেন রাতে বক্তব্যে সকালবেলা হোটেলের লোক হোটেলে ছিলেন নিচে মসজিদ তাকে ফজরের নামাজে দেখা যায়নি আরেকজন মানুষ আল আজহারের এক গবেষক তিনিও ওই নামাজে ছিলেন তিনি বললেন সাহেব কোথায় মসজিদে আসেননি তিনি তিনি মসজিদে আসেননি ভাবলেন ভিনদেশি মানুষ অসুস্থ হয়ে গেছে কিনা আজকের মতো গেল দ্বিতীয় দিন একই অবস্থা সাহেব তো মসজিদে নাই সাহেব কি এবার কনফারেন্সের হল রুমে জিজ্ঞেস করলেন সাহেব শরীর খারাপ করছিল না তো ভালো আছি ফজরে দেখিনি যে তো তিনি বললেন আল্লাহ কারিম আল্লাহ কারিম বলে মানে আল্লাহ মাফ করে দিব ফজর নামাজ পড়ে না আল্লাহ কারিম কি এই হলো আজকের পৃথিবীর অধিকাংশ স্কলারদের হাল কি বাস্তব না বাস্তব বলেন এ দিয়ে ইসলাম হবে না বলেন এ দিয়ে কি হবে না আবার বলেন এ দিয়ে ইসলাম হবে না এ দিয়ে বক্তব্য হবে এ দিয়ে বিমানের টিকিট মিলবে এ দিয়ে সুপার স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলের সিট মিলবে লেকিন এ দিয়ে ইসলাম হবে এ দিয়ে ইসলাম হবে আর কম আজ কম এ দিয়ে ইসলাম হবে কি বলছি বলেন না বলেন না আপনার সৌজন্য আমি দৃঢ়তার সাথে বলি সারা পৃথিবীতে একমাত্র কওমি মাদ্রাসা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা বাংলাদেশে যার 6 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো পর্যন্ত আমরা ফজরের নামাজ জামাতে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুরানি বাচ্চারা ফজর নামাজ জামাতে পড়ে কিনা বলেন সেগুলোর সব ফজর নামাজ জামাতে পড়ে কিনা আমাদের এখানে ফজর নামাজে শুয়ে থাকার কি কোনো সুযোগ আছে কারোর জন্য এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাওয়া ফি জিম্মাতিল্লাহ মান সাল্লা সালাতাল ফজরে ফাওয়া ফি জিম্মাতিল্লাহ ফজর নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে
আল্লাহর জিম্মায় ঢুকলো সে আল্লাহর জিম্মা ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মাতে ঢুকে গেল রাজ্জানা বলেন তোমার শরীর আমার জিম্মায় তোমার রূহ আমার জিম্মায় তোমার মাল আমার জিম্মায় তোমার পেট আমার জিম্মায় তোমার পিঠ আমার জিম্মায় তোমার দুনিয়া আমার জিম্মায় তোমার উখরা আমার জিম্মায় তোমার দুনিয়া আমার জিম্মায় তোমার মওত আমার জিম্মায় তোমার কবর আমার জিম্মায় তোমার হাশর আমার জিম্মায় তোমার জান্নাত আমার জিম্মায় من صلى صلاة الفجر فهو في ذمة الله مفهوم مخالف যদি ধরে নেই তাহলে ترجمه কি হবে من صلى صلاة الفجر যে ফজর নামাজ পড়ল সে আমার জিম্মায় مفهوم مخالف যে ফজর পড়ল না সে শয়তানের জিম্মায় কি বলেন যে ফজর পড়ল না আবার বলেন যে ফজর পড়ল না এখন এমন মুসলমানের দেশে আছে তো না আছে না কেমন আছে কত পার্সেন্ট কত পার্সেন্ট কি এজন্য ফজরের নামাজ এবং আশার নামাজ আল্লাহর নবী বলেন ফজরের নামাজ এবং আশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী বলেন মুনাফিকের জন্য বড় কি ভারী তাহলে মুনাফিক ফজর করতে পারে না মুমিন ফজর ছাড়তে পারে না কি বলছি বলেন মুনাফিক ফজর আর মুমিন ফজর তাহলে ফজর নামাজ পড়ে কে মুমিন যে আর পড়ে না কে আল্লাহর নবী যদি কারোর বেলা ইমানে সন্দেহ পোষণ করতেন কারণ নেফাকে যদি রাসূলের সন্দেহ হতো ফজর নামাজের সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন হাল ফিল মাজলিসে ফুলা আছো অমুক আছো সাহাবায়ে কিরাম এদিক চিন্তা কি বলতেন ইয়া রাসূলুল্লাহ নাই তো রাসূল মুখটা মলিন করে ফেলতেন আর ভাবতে থাকতেন হ্যাঁ তার ব্যাপারে আমার সন্দেহ ছিল সে মুনাফিক কিনা এখন তো দেখলাম স্পষ্ট হয়ে গেছে তাহলে মুনাফিক কি পড়ে না আবার বলেন মুনাফিক কি পড়ে না আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন وانتم تفتنون তোমাদেরকে পরীক্ষা করা হবে প্রতিদিন যেন রব পরীক্ষা নেন ফজরের সময়টা সবচেয়ে বড় পরীক্ষার সময় পরীক্ষা নেন নাম্বার পাওয়ার জন্য পরীক্ষা নেন পাস করার জন্য পরীক্ষা নেন দরাজাত বুলন্দ করার জন্য পরীক্ষা এত কঠিন নেন না যে ছাত্ররা পারবে না আবার এত কঠিন এত সহজ হয় না না পড়েও পেরে যায় আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা নেন না মুমিনও পারে না এত কঠিন পরীক্ষা নেন না মুনাফিকও পেরে যায় এই জন্য ফজরের নামাজ মুমিন থাকতে পারে না মুনাফিক করতে পারে না বলেন এত কঠিন পরীক্ষা নয় বলেন যে মুমিনও মুমিনও করতে পারে না আর এত সহজ না মুনাফিকও কি তাহলে ফজর নামাজ এটা পরীক্ষা বলেন ফজর নামাজ কি ফজর নামাজ এটা পরীক্ষা এই জন্য রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার আকিমিস সালাতা তারাফাইন নাহার দিনের দুই প্রান্তে পড়ো নামাজ আকিমিস সালাতা তারাফাইন নাহার পড়ো তারপরে وزلفا من الليل রাতের বেলা রাতের অন্ধকারে পড়ো নামাজ আকিম সালাতা তারাফাই নাহার দিনের দুই প্রান্তে পড়ো নামাজ এবং রাতের অন্ধকারে পড়ো নামাজ ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন রব্বুল আলামিন বলেন পড়ো ফজর নামাজ পড়ো পড়ো আসর নামাজ পড়ো পড়ো মাগরিবের নামাজ পড়ো পড়ো আসর নামাজ পড়ো এই আয়াতে দ্বারা চার রাকাত না চার ওয়াক্ত নামাজ প্রমাণিত কত আরে কাল দ্বারা পাঁচটা হবে কাল কাল দ্বারা পাঁচটা কত হবে আল্লাহ আল্লাহ তাআলা জানো বলেন ফজর পড়ো মাগরিবে পড়ো আসর পড়ো এশাও পড়ো যোহরও পড়ো আমি কি করব জানো ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত ফজর আর যোহর পড়বা মধ্যখানে সব মাফ এবার যোহর আর আসর পড়বা মধ্যখানে সব মাফ আসর আর মাগরিব পড়বা মধ্যখানে সব মাফ মাগরিব আর আয়েশা পড়বা মধ্যখানে সব মাফ আয়েশা আর ফজর পড়বা মধ্যখানে সব মাফ যেতে যেতে জুমা থেকে জুমা মধ্যখানে সব মাফ যেতে যেতে রমাদান থেকে রমাদান মধ্যখানে সব মাফ যেতে যেতে উমরা থেকে উমরা মধ্যখানে সব মাফ যেতে যেতে হারাম আরাফার মাঠ জীবনের সব মাফ কি হয় পড়বো ইনশাআল্লাহ পড়ার তো পড়বেন না বুঝে বলো বুঝো জোয়ানরা বুঝে বলেন আল্লাহ এবার রব্বুল আলামিন বলেন তাসাব্বিহ বিহামদি রাব্বিক
قبل طلوع الشمس وقبل غروبها رب العالمين বলেন পড়ো নামাজ فسبح بحمد ربك جزء বলে কোন মুরাদ পড়ো নামাজ قبل طلوع الشمس সূর্য ওঠার আগে পড়ো নামাজ وقبل غروبها সূর্য ডুবার আগে পড়ো নামাজ ومن آناء الليل راتر بلاي فارو نماز وسبح وأطراف النهار شكلا شندار فارو نماز আমি বললাম রব্বুল আলামিন এবার দ্বারা পাঁচ ওয়াক্ত হয়ে গেল আমি যদি পাঁচ ওয়াক্ত পড়ি রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন লাল্লাকাত তারবা কত দিলাম তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তো তুমি বলবা বাস বাস কি দিলে বলবেন বাস বাস কি দিলে কি পরিমাণ দিলে আপনি বলবেন আর লাগবে না সুবহানাল্লাহ এজন্য হযরত ইমাম জয়নুল আবেদীন রাহমাতুল্লাহ বলেন লাল্লাকাত তারদা এই আয়াতে কারিমা দ্বারা আমার একটা কথা বুঝে আসে আমিও জান্নাতি সুবহানাল্লাহ কি কথা এটা দ্বারা বুঝে আসে আমি কি জান্নাতি কেমনে বুঝলে তুমি কেমনে বুঝলে তুমি এটা দ্বারা বুঝ তুমি জান্নাতি হ্যাঁ আমি জান্নাতি আল্লাহ তাআলা হাবিবকে বলেন রাসূলকে বলেন লাল্লাকাত তারদা আমি আপনাকে খুশি করে দিব আমি আপনাকে খুশি করে দিব আপনি যেন বলেন বাস বাস তাহলে বোঝা গেছে রাসূল তার আখেরি উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া ছাড়া রাসূল খুশি হবে না সুবহানাল্লাহ আমারে জাহান্নামে রেখে রাসূল খুশি হবে না এজন্য আমারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলে পরে রাসূল খুশি হবে অতএব তার নামেও জান্নাতি كتب ما أوحي إليك من الكتاب أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون رب العالمين بلين قلوا القرآن سبحان الله أتل ما أوحي إليك من الكتاب পড়ুন কোরআন সুবহানাল্লাহ কম পড়ুন কোরআন আবার বলেন পড়ুন কোরআন কে বলেছে রব কাকে বলেছে তার রাসূলকে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব পড়ুন কোরআন কোরআনে করিম তেলাওয়াত করুন ওয়া আকিমুস সালাহ আপনি পড়ুন নামাজ যেন রব্বুল আলামিন বলেন হাবিব আমি যাদেরকে বলেছি এরা যেন কোরআন পড়ে এদেরকে বলেছি এরা যেন নামাজ পড়ে এরা কেউ পড়ে না এরা পড়ে না জগৎবাসী পড়ে না কেউ করলে বলুক না করলে নাই আপনি পড়ুন কি বলে বলেন উতলু ওয়াহেদ না জামা এক বছর না বহু বছর তর্জমা কি এবার আমাকে বলে কেউ করলে পড়ুক না পড়লে না পড়ো কি বলছে বলেন বলেন এই তুমি কে এই তুমি কে কে নবী আউয়াল আউয়াল মুখাতাব সানিয়া নামি সুবহানাল্লাহ উতলু তরজমা কাকে কাকে বলে আল্লাহ আবার বলেন কাকে বলছে কে কাকে বলেছে আল্লাহ আমাকে বলেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি যে কিতাব দিয়েছি এটা পড়ুন ওয়া আকিমিস সালাহ এবং পড়ুন নামাজ আমি বললাম রব্বুল আলামিন আমি যদি নামাজ পড়ি কি হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এটা দুটো কাজ করবে পিছনেরটা মুছে দিবে সামনেরটাকে বাঁচায় দিবে সুবহানাল্লাহ পিছনের গুনাহ মুছে দিবে বলেন পিছনের গুনাহ মুছে দিবে ان الحسنات يذهبن السيئات পেছনের গুলা মুছে দিবে আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সামনে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে বন্ধু 40টা দিন একটানা তাকবীর উলার সাথে নামাজ পড়ে দেখো তাকবীর উলার সাথে নামাজ পড়ে দেখো আল্লাহর কসম খেয়ে আশা করা যায় তোমার হাজারো বদ অভ্যাস থেকে আল্লাহ তা তোমাকে ফিরিয়ে দিবে পারবো না ইনশাআল্লাহ তাকবীরে উলা বলেন আবার বলেন তাকবীরে উলা ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার কেউ কেউ বলেন সূরা ফাতিহা পর্যন্ত কেউ কেউ বলেন রুকু পর্যন্ত কি তাহলে তাকবীরে উলার সাথে কয়দিন নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ
যে তাকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়ে আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু বারাআতান রব্বুল আলামিন তার জন্য দুটো পরোয়ানা লিখে দিবেন এক নাম্বার বারাআতুম মিনান নিফাক সে আর মুনাফিক থাকলো না সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া বারাআতুম মিনান নার আর রব্বুল আলামিন বলবেন যাও জাহান্নাম থেকে মাহফুজ কি জাহান্নাম থেকে নিরাপদ সুবহানাল্লাহ বলবেন পুরস্কারটা কত বড় ডিউটি কত দিন আবার বলো ডিউটি কত দিন 40 দিনে কত টাইম 1 ঘন্টা করে 40 ঘন্টা সুবহানাল্লাহ 40 দিনে 5 ঘন্টা করি 1 ঘন্টা করে 5 ঘন্টা আচ্ছা 40 দিনে ডিউটি কইরা 40 দিন 1 ঘন্টা করে ডিউটি করে কেউ নিউইয়র্কে ভিসা পাইয়া গেছে এরকম কেউ আছে নি দুনিয়া চল্লিশ দিন দুই ঘন্টা করে ডিউটি করে ইতালি সার্টিফিকেট পেয়ে গেছে আসেনি কেউ চল্লিশ দিনে তিন ঘন্টা ডিউটি করে কেউ এসপি হয়ে গেছে আসেনি কেউ আর এখানে চল্লিশ দিন এক টানা এক ঘন্টা ফজরে 20 মিনিট জোহরে 20 মিনিট আসরে 10 মিনিট আসরে কত মিনিট আসরে 10 মিনিট মাগরিবে 5 মিনিট ঠিক আয়েশা কত মিনিট 15 মিনিট সব মিলে এক ঘন্টা আচ্ছা যাও 70 মিনিট আচ্ছা যাও 80 মিনিট আচ্ছা যাও 100 মিনিট 100 মিনিট ডিউটি করে 40 দিন 100 মিনিট ডিউটি করে দুটো পরোয়ানা যাও তুমি নেফাক থেকে বাড়ি যাও তুমি নেফাক থেকে মুক্ত আর যাও তুমি কথা দিলাম জাহান্নামের লিস্টে তোমার নাম নাই কতদিন ডিউটি করব ইনশাআল্লাহ কবে থেকে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমিন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ এই মসজিদে প্রত্যেককে তাকবীরুল ইহতিমামের তৌফিক দান আমিন উলামায়ে কেরামের পায়ে ধরে বলি আযাব আসতেছে আযাব আসতেছে ছাড়ো ফেসবুক ছাড়ো আযাব আসতেছে ছাড়ো ফেসবুক আযাব আসতেছে ছাড়েন ফেসবুক আযাব আসতেছে ছাড়ো গুনাহ ছাড়ো আযাব আসতেছে কি বলতেছি বলেন এই এই মুরুব্বিদের এই মুরুব্বিদের কাঁদার বরকতে এখন আমরা বেঁচে আছি এই মুরুব্বিদের কান্দার বরকতে এখন আমরা কি আছি বলেন আপনারা মুরুব্বিরা তো চলে যেতেছে নামগরে ফেসবুক ভি ধুইয়া যেতেছে কি আমগরে কোথা রেখে যেতেছে মোবাইলে রেখে যেতেছে এটা ইহুদিদের জন্য বানানো হয়েছে এটা নাসারাদের জন্য বানানো হয়েছে এটা বিজাতির জন্য বানানো হয়েছে এটা বেঈমানদের জন্য বানানো হয়েছে আমাদের জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে আমাদের জন্য কি রেখে দেওয়া হয়েছে বলো তাহলে আমরা কি এখানে গুনাহ করব না ওখানে মজা করব তাইলে মুত্তাকিকে গুনার মজা বুঝে বুঝে গুনার মজা থাকা সত্ত্বেও গুনার সাজা বুঝে বুঝে গুনার মজা ছেড়ে দেয় যে মনে আছে প্রথম কথা কেন বানিয়েছে আমাদেরকে ইল্লালি আবুদুন রব আমাকে বানিয়েছে শুধুই তাকে ভালোবাসার জন্য এজন্য মাঝে মাঝে এভাবে বলা উচিত রব্বুল আলামিন আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি বলেন বলেন রব আল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি আমার মনে হয় এটা যদি কেউ ডেলি দু চারবার বলতে থাকে তার দিল থেকে হারাম ভালোবাসা ছুটে যাবে কি তার দিল থেকে কি হারাম ভালোবাসা বের হয়ে যাবে তার দিল থেকে নর্তকীর ভালোবাসা বের হয়ে যাবে যে রবকে ভালোবাসে সে নর্তকীকে ভালোবাসে কিভাবে আরে যে রবকে ভালোবাসে সে আবার ছবি ভালোবাসে কিভাবে এই জন্য মাঝে মাঝে এটা বলা হ্যাঁ এটা শুধু বলার নাম নয় এটা বলা কতই না সহজ মা আসহাল নুতফ এটা কতই না সহজ ও মা আসহাবু ফেলা এটা করা কতই না কঠিন কি এটা বলা তো সহজ তব আমি আপনাকে ভালোবাসি বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আবার বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটা যখন বলে হযরত করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন বান্দা যদি বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন দলিল দাও দলিল দাও তুমি যে আমাকে ভালোবাসো কি দলিল দাও আমি বললাম আল্লাহ কি দলিল দিলে আপনি বুঝবেন কি দলিল দিলে বুঝবেন আমাকে আপনি ভালোবাসেন রব্বুল আলামিন বলেন পাঁচটা দলিল দিতে হবে পাঁচটা কয়টা এক নাম্বার দিলের দুনিয়ায় শুধু আমি আর জবানে শুধু আমি দিলে রাখো আর জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত বেশি জবানে বলবা আর দিলে যত বসাবা আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো সুবহানাল্লাহ কি এটা আল্লাহকে ভালোবাসার মন্ত্র সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসার বুঝাবার মন্ত্র
এজন্য কোন ইহুদি এটা বলে না কোন নাসারা এটা বলে না কোন হিন্দু এটা বলতে পারে না পৃথিবীর কোন জাতি এটা বলে না এটা শুধুই আমরা বলি قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أشهد كريم وأمر مدرا شنا ثم أدر مدك وجدي فجدين أكشبا كلمة طيبة قرى أمي نبي قطع دلان الله تعطاك حسن مدى تلبننا أبو الشي تلبن تر چهر آبه قرني ما تعد المطا পড়বো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা শুধু তাকরার করছি সবক শোনাচ্ছি বড়দের সামনে সবক শোনাই বড়দের সামনে কি শোনাই সবক শোনাই দেখিনি কিছু দিল মে উতার যায় দেখিনি কোনো দিলে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমা তৈয়বা পড়ো এরে বন্ধু আল্লাহর কসম একবার কালেমা তৈয়বা পড়টা তুমি আবার আবার জান্নাত একবার কালেমা তৈয়বা 10 দুনিয়া বরাবর জান্নাত কতবার পড়া উচিত 100 বার 1000 বার পড়া উচিত এটা এমন এক কালেমা এই কালেমা আছে বলেই আপনি এখনো আসমান ভেসে আছেন এটা আছে বলে জমিন বিছিয়ে আছে এটা আছে বলেই সাগরে এখনো জোয়ার আসে আর ফিরে যায় এটা আছে বলে এখন উত্তর দিক থেকে বাতাস আসে আবার দক্ষিণের দিকে বাতাস আসে এটা আছে বলে গ্রীষ্ম আর শীত আসে এটা আছে বলে বর্ষা আসে এটা আছে বলে আসমান থেকে বৃষ্টি আসে এটা আছে বলে সাগর আর মহাসাগর থেকে এখনো মাছ হয় এটা আছে বলে গাছগুলো এখনো ফল দেয় এটা আছে বলে টিকে আছি এটা আছে বলে ওরাও টিকে আছে কতবার পড়া উচিত কতবার তো মোবাইল তো আমাদের সব খাইলো আগে তো গাড়িতে বসে বসে কিছু করতো এখন তার সেটাও নেই আগে তো অবসর ছিল গাড়িতে বসে বসে কিছু করতো এখন গাড়িতে উঠে পায় ওয়াইফাই ফ্রি ইউ হ্যাভ এ ওয়াইফাই তোমার এখানে ওয়াইফাই আছে তখন নাই আমি তোমার সাথে যাবো না এটা কেমন গাড়ি ওয়াইফাই নেই আমার চোখে দেখা কথা আর তাও এখানে এখানে এই এই চৌরাস্তা চৌরাস্তা কোন দিকে যেতে জানে এদিকে ঠিক আছে ডাগম বলে চৌরাস্তা ওটা কি বলে ওয়াইফাই আছে হোনা হোনা যাব না হেতে নামি গেল হন হন করে নামি গেল হেতে ওয়াইফাই নেই হেতে লম্বা সময় ওয়াইফাই বিহীন জীবন লম্বা সময় কি হোটেলে উঠেই ওয়াইফাই আছে ওয়াইফাই ফ্রি আরবি ওয়াইফাই ফ্রি আছে ওয়াইফাই ইউ হ্যাভ ওয়াইফাই ওয়াইফাই আছে নাই কি হোটেলে হলো ওয়াইফাই কি এটা গরিবের হোটেল পড়বো কালেমা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াদা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ কটা গেল ওয়াদা কেন তাকে ভালোবাসি রব যেন বলেন আমাকে ভালোবাসো 5 বার হাজিরা দিতে হবে আমার ঘরে আমাকে ভালোবাসলে কারবার হাজিরা দিতে হবে 5 বার বাড়ির পাশে যে ঘর আছে এই ঘরে হাজিরা দিবে 5 বার অফিসের পাশে যে ঘর আছে এই ঘরে হাজিরা দিবে 5 বার 3 নাম্বার আমাকে ভালোবাসো প্রতি বছর 1 মাস না খেয়ে থাকতে হবে প্রতি বছর 1 মাস নাকে আমাকে ভালোবাসো মালের 40 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে আরে সুবহানাল্লাহ বলেন মালের 40 ভাগের 1 ভাগ কি যদি তুমি 52.5 তোলা রক্তের সমপরিমাণ ঠিক আছে না ঠিক আছে না 52.5 তোলা রক্তের সমপরিমাণ টাকার মালিক হও 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিও এ কটা গেল 4টা 5 নাম্বার তুমি আমাকে ভালোবাসো তাহলে কথা দাও জীবনে একবার হলেও আমার ঘরটা ঘুরে দেও কি ফলিয়তাওয়াফু বিল বাইতিল আতিক যেমন ঢাকা শহরে কারো বাড়ি উনি নয় গ্রামে বন্ধুকে ফোন করে দোস্ত আমার ভাঙ্গা বাড়িটা দেখে যাস বলে কি বলে না আমার পুরাতন বাড়িটা ঘুরে যাস
ঢাকাশটা একটু পা দিয়ে দেশ ঢাকাশটা তো চাগায় দেশ তো আল্লাহ তাআলা বলেন ফালিয়াত তাওফু বিল বাইতিল আতিক আমার একটা পুরাতন ঘর আছে ওটা মাঝে মাঝে ঘুরে যেও ওটা মাঝে মাঝে কি করবা ওটা মাঝে মাঝে ঘুরে যাও আল্লাহু আকবার কি হয় আমরা তাকে ভালোবাসি এজন্য দলিল দিব কালিমা দলিল দিব নামাজ দলিল দিব রোজা দলিল দিব যাকাত দলিল দিব হজ সুবহানাল্লাহ আমরা তাকে ভালোবাসি এজন্য যে যাকে ভালোবাসে তার নাম লিখি দেখবেন দেয়াল একটা খালি আছে তো বিএনপি ওরা লিখে দেয় বিএনপি লাগেনি লাগেনি ইট দিয়া লাগে ইট দিয়া ইট দিয়া লিখে দেয় দখলে বিএনপি কি তুই লেখছত কি লিখা আমি এটাকে ভালোবাসি ঠিক না ভাই ঠিক বলে না হে খামাকা খামাক লেখে বিএনপি 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 না আরে কোথা নেই বিএনপি লেখে না লেখে না বলে না তাহলে বোঝা গেছে যে যাকে ভালোবাসে তার নাম জাফে তার নাম কি করে আমরাও তাকে ভালোবাসি এই জন্য কখনো তসবিহ কখনো তাহমিদ কখনো তাহলিল কখনো তাকবীর কখনো দুরুদ কখনো ইস্তিগফার কেন ভালোবাসি তাকে ভালোবাসি যে তাকে কি করি ভালোবাসি তাকে ভালোবাসি তিনি যেন দেখেন ওর ঠোঁট নড়ে কিনা দেখি সুবহানাল্লাহ ওর ঠোঁট নড়ে কিনা কর ওর ঠোঁট আমি বললাম রব্বুল আলামিন যদি ঠোঁট না হয় তো আপনি কি করবেন তোমার ঠোঁট নড়বে এখানে আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে যাও সুবহানাল্লাহ ঠোঁট নড়তে দেরি করবে আমার রহমতের হাত নড়ে উঠবে তোমার ঠোঁট নড়বে এখানে আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে কথা তো দূর চলে গেল রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন মনে আছে রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন উদ্দেশ্যে বানিয়ে উদ্দেশ্যটা কি তাকে ভালোবাসা বলেন তাকে কি তাকে ভালোবাসার পরিচয় কি ইবাদত তাকে ভালোবাসার পরিচয় তাকে আমি ভালোবাসি এর পরিচয় কি ইবাদত এই জন্য দুই নম্বর কথা তিন নম্বর কথা আজকে থেকে আজম করব সিদ্ধান্ত দিব আমার ছেলে আমার মেয়েকে আমি কোরআনে করিম শিখাবো শুধু ইনশাআল্লাহ হলে তো কোরআন অনর্যন্ত হাত তুলে দেখতে হবে অনর্যন্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআন শরীফ শিখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন যাদের হবে না তারা কেন হাত তুলছেন আরে দাদা বুড়ো হয়ে গেছে তাদের কি হবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল ফরমান আল্লাহ তাআলা আমাদের জান মাল মধ্যে বরকত দিয়ে দেন আমার পঠিত আয়াতে কারিমা মান জা বিল হাসানা ফালাহু খাইরুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন এই আয়াত আমি যেতেই পারি নাই ইল্লা লিয়াবুদুনুল মধ্যে আমি রয়ে গেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এখানে কয়টা বই আছে নয়টা বই কয়টা বই নয়টা বই আল্লামা ওলি পুরি দামত বরকাত তোমার একটা বই আমার আটটা বই এই নয়টা বই আমাদের গাড়িতে রাখা আছে যদি কেউ পারেন নিয়ে যাবেন শুধুই আল্লাহর জন্য নিবেন পড়ার জন্য নিবেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন মাশাআল্লাহ